তো ফ্রেন্ডস, আজকে আমরা যে শোরুমটাতে যাচ্ছি এটা হচ্ছে ক্রিয়েটিভ অটো কোম্পানি লিমিটেড। প্রথমবার আমরা ক্রিয়েটিভ অটো কোম্পানি লিমিটেডে আসতেছি গাড়ি দেখার জন্য। তো অলরেডি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ অটো কোম্পানি লিমিটেডের সামনে চলে এসেছি। তো ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়িগুলি আজকে আমরা দেখব। এখানে যে গাড়িগুলি আছে সেগুলো হচ্ছে জাপানি রিকন্ডিশন গাড়ি। তো আমরা ভিতরে চলে আসলাম। আসসালামু আলাইকুম, বাংলা টেক ট্যাক্সে খন্দকার শরীফ চলে এসেছি নতুন বছরে নতুন শোরুমে। শোরুম নতুন না, শোরুম অনেক পুরানো, বাট আপনারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট দেখবেন এই শোরুমের ভিডিও। আজকে আমরা চলে এসেছি ক্রিয়েটিভ অটো কোম্পানি লিমিটেড মোটরসে। এখানে রিকন্ডিশন গাড়ি সব, আর রিকন্ডিশন গাড়িগুলির মধ্যে এখানে যেসব রিকন্ডিশন গাড়ি আছে, এখানে আছে এক্সিও, এক্সিও ফিল্ডার, তারপরে টয়োটা হাইস, এই টাইপের গাড়িগুলি আছে। তো একটু পরে আমরা গাড়িগুলি দেখব এবং গাড়িগুলির প্রাইস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি এখান থেকে। এখানে আমার সামনে যে গাড়িটা আছে সেটা এক্সিও, এটা হচ্ছে এক্সিও 2015 নিউ শেপ। তারপরে এদিকে যে গাড়িগুলি আছে আমরা একটু এই গাড়িগুলি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের ফিল্ডার, এক্সিও ফিল্ডার মডেল 2013। তো আমরা সব গাড়িগুলি দেখবো, এখানে যে গাড়িগুলি আছে সব গাড়িগুলি দেখবো এবং গাড়িগুলির প্রাইস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা যে গাড়িগুলি দেখতে পাচ্ছি এগুলি ছাড়াও তাদের অনেক গাড়ি পোর্টে আছে, তো সেই গাড়িগুলি এখনো রিকভারি করতে পারেনি তারা। তো যাই হোক, শোরুমে যে গাড়িগুলি আছে প্রথমে আমরা এগুলোই দেখে নেই এবং শোরুমের ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো। তো প্রথমে আমরা এখানে দুটো দেখতে পাচ্ছি হাইস গাড়ি, একটা হচ্ছে হাইস আর একটা হচ্ছে হাইস ফ্রিজার। আর এদিক দিয়ে যে গাড়িগুলি আছে এখানে আছে এক্সিও, এক্সিও ফিল্ডার, প্রিমিয়ো এলিয়ন, এই টাইপের গাড়িগুলি আছে। তো প্রথমে আমরা একটা গাড়ি নিয়ে কথা বলি, এটা হচ্ছে এক্সিও 2015 মডেলের হাইব্রিড গাড়ি। লাইটগুলি প্রজেকশন লাইট, নিউ শেপের গাড়ি। তো এই গাড়িটা আমরা প্রথমে দেখি, তারপরে আমরা অন্যান্য গাড়িগুলি দেখব এবং প্রাইস নিয়ে আলোচনা করব ক্রিয়েটিভ অটো কোম্পানির ম্যানেজার সাহেবের সাথে। তো এই হচ্ছে মোটামুটি গাড়িটার লুকিং, গাড়িটা হচ্ছে সিলভার কালার। তো আমরা একটু গাড়িটার ভিতরটা দেখে নেই, খুব সংক্ষেপে দেখব। এই হচ্ছে গাড়িটার ড্রাইভিং সাইটের লুকিং, এটা হচ্ছে কিস্টার্ট, কিস্টার্টের গাড়ি। একটু পরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন। আর আপনারা প্রত্যেকটা গাড়ি অকশন শিট দেখে কিনতে পারবেন ক্রিয়েটিভ অটো থেকে। এই হচ্ছে মোটামুটি লুকিং, এই হচ্ছে পিছনের সিট। তো যাই হোক, আমরা পিছনটা দেখলাম গাড়ির, এখন আমরা একটু সামনের সাইডটা দেখে নিই আর গাড়ির লেফট সাইডটা দেখে নেই, ঠিক আছে? তো এই হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট, আর এই হচ্ছে মোটামুটি গাড়ির সামনের লুকিংটা। সামনের লুকিংটা যেহেতু নিউ শেপ, দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে, একটু ভালো লাগতেছে। তো আমরা একটু গাড়ির সাইডটা দেখে নেই, এই হচ্ছে গাড়ির সাইড। আমরা একটু পেছনটা দেখে আসি, এই হচ্ছে মোটামুটি গাড়ির পেছনের লুকিং। আর আমরা একটু দেখব পাশে থাকা যে হাইস দুটো গাড়ি আছে, একটা ফ্রিজার আর একটা হচ্ছে হাইস। তো আমরা এই গাড়ি দুটো একটু দেখি এবং সর্বশেষ আমরা প্রাইস নিয়ে কথা বলবো ম্যানেজার সাহেবের সাথে। তো এই হচ্ছে হাইসটা, আর আমরা একটু ওই পাশে থাকা ফ্রিজার গাড়িটা দেখি। যারা ফ্রিজার গাড়ি পছন্দ করেন তারা এখান থেকে ফ্রিজার গাড়ি নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি হাইসটা, আইসটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা ফ্রিজার গাড়িটা একটু দেখে নেই। ফ্রিজার গাড়ির সাইডটা, ফ্রিজার গাড়ির হেডলাইটের উপরে সামান্য একটু ড্যামেজ দেখা যাচ্ছে, এটা তেমন কিছু না, হয়তো পোর্টের থেকে কোথাও কোনো টাচ লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে ফ্রিজার গাড়িটা। তো চলুন আমরা পাশে থাকা যে হাইসটা আছে ওই হাইসটা একটু দেখি ভিতরটা এবং প্রাইস নিয়ে আলোচনা করি। এই হচ্ছে গাড়ির হাইসের সামনের লুকিংটা, আমরা একটু পেছনটা দেখি, এই হচ্ছে মোটামুটি পিছনের সাইড, এই হচ্ছে পিছনের সাইড। তো আমরা একটু গাড়ির ভিতরটা দেখি, আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে আসলে অন্ধকারে যেন ক্লিয়ার দেখাতে পারতেছি না আপনাদেরকে। এই হচ্ছে ভিতরের লুকিং, আর আমরা একটু সামনের দিকে দেখি। তো আমরা ভিতরটা দেখলাম, আমরা একটু ড্রাইভিং সাইড থেকে দেখি, এই হচ্ছে ড্রাইভিং সাইড। তো আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা কি স্টার্ট, এটা হচ্ছে কি স্টার্ট, আর এই হচ্ছে মোটামুটি ড্রাইভিং সাইডের লুকিং। জাপানিজ ডিভিডি প্লেয়ার আছে। তো যাই হোক, রিকন্ডিশন গাড়ি যেহেতু এগুলো থাকবেই, এগুলো না থাকার কিছু নাই। ওকে,
তো আমরা দেখলাম গাড়িটা, আমরা এই গাড়িটা দেখি, এটা হচ্ছে এক্সিও নন হাইব্রিড। তো আমরা এই গাড়িটা একটু দেখি এবং সর্বশেষ আমরা ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো এখন। এখানে গাড়িগুলির প্রাইস কীরকম? এটা হচ্ছে ব্লু কালারের এক্সিও ফিল্ডার, আর পাশেরটা হচ্ছে হাইব্রিড এক্সিও। তো যাই হোক, আমরা ক্রিয়েটিভ অটোমোবাইলসের গাড়িগুলি সংক্ষেপে দেখলাম, আরও অনেক গাড়ি দেখানো বাকি আছে। সব গাড়িগুলি দেখানো সম্ভব না, আপনারা জানেন, সব গাড়িগুলি দেখানো, সব গাড়িগুলির প্রাইস বলা সম্ভব না। আপনারা যদি এখান থেকে কোনো গাড়ি কিনতে চান ক্রিয়েটিভ অটোমোবাইলস থেকে, আপনারা ফোন করে বাকি বিস্তারিত জানতে পারবেন, প্রাইস জানতে পারবেন, এবং এখান থেকে গাড়ি নিলে আপনারা অকশন শিট দেখেও গাড়ি নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা চলে যাই ম্যানেজার সাহেবের কাছে, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানি গাড়িগুলির বিষয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নিচে থাকা সাবস্ক্রাইব লাইকটাতে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন কথা বলবো ম্যানেজার সাহেবের সাথে। তো গাইস আমরা কেমন আছেন শাইন ভাই? জি ভালো আছেন। জি তো ফ্রেন্ডস, আমরা কথা বলতেছি শাইন সাহেবের সাথে। আপনারা গাড়িগুলো দেখেছেন অলরেডি, এখানে আমরা বেশ অনেকগুলি গাড়ি দেখতে পাচ্ছি, এক্সিও, এক্সিও ফিল্ডার, তারপরে এখানে আমরা দেখলাম একটা হাইস, আর এটা কি গাড়ি? ফ্রিজার। ফ্রিজার, ফ্রিজার। এটা ফ্রিজারটা কত মডেলের? ফ্রিজারটা 2015 মডেলের। 2015 মডেলের। আর এখানে বেশ কিছু গাড়ি আছে, যেমন এখানে একটা এক্সিও, এটা কি হাইব্রিড না নন হাইব্রিড? নন হাইব্রিড। নন হাইব্রিড, হাইব্রিড আছে এখানে তো? হ্যাঁ হাইব্রিডও আছে সামনে, যে হাইব্রিডও আছে। তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখানে এক্সিও ফিল্ডার, তারপরে এক্সিও, এই টাইপের গাড়িগুলি বেশি গাড়ি ফিল্ডার। হ্যাঁ হ্যাঁ। তো অন্যান্য গাড়ি যদি কেউ চায় সেগুলি আপনারা প্রি অর্ডারে এনে দিতে পারবেন? জি, প্রি অর্ডারে এনে দিতে পারবেন। কিছু গাড়ি আমাদের পোর্টে স্টক করা আছে, তো দুই তিন দিন বন্ধ গেল। জি, বন্ধ যাওয়ার জন্য আমরা আসলে বের করতে পারিনি, তো আমরা এই সপ্তাহের মধ্যে কিছু গাড়ি বের করে ফেলবো। তো গাইজ, আমরা ক্রিয়েটিভ অটোমোবাইলসে কিন্তু আজকে ফার্স্ট টাইম এসেছি, এর আগে আমরা আগে কখনো আসি নাই। আমরা জানি যে ক্রিয়েটিভ অটোমোবাইলসের গাড়িগুলি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তো যার কারণে আজকে আমরা এখানে এসেছি। বেশ কিছু গাড়ি দেখেছেন আপনারা, তো আমরা যদি এই ধরনের একটা গাড়ি নিই, এটা কত মডেলের? এটা 2014। 2014 মডেলের। কেউ যদি নেয় অকশন শিট দেখে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। এটা কত টাকা প্রাইস পড়বে? এটা ধরেন 15 লাখ 60। 15-60 এর মধ্যে পেয়ে যাবে মোটামুটি। সে যদি রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট করে মোটামুটি 16-16.5-এর মধ্যে তার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। আর যদি যে হাইস একটা দেখতে পাচ্ছি, হাইসটা কত মডেলের? হাইস 15 মডেলের। জি, ওইটা ওইটা নিলে কত টাকা প্রাইস পড়বে? এটা পড়বে আপনার 23 লাখ টাকা। 23 লাখ টাকা। এটা 15 মডেলের। অকশন শিট দেখে সবাই নিতে পারবে? সব গাড়িগুলি নিতে পারবে। সব গাড়ির অকশন শিট রেডি আছে। জি, কাস্টমার যেটা চাইবে আমরা দিয়ে দিতে পারবো। আমি অনেক শোরুমে গেছি, অনেক জায়গায় দেখেছি, আসলে কারো নাম বলতে চাই না। তো অনেক সময় আমার কাছে ভিডিওতে অনেক কমেন্টস আসে, অনেকে অকশন শিট দেখাইতে চায় না, বলে অকশন শিট লাগবে না, এটা এমনি ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাদের দরকার প্রিন্ট দিয়ে সাথে করে দিয়ে দেবো কাস্টমার, এই ধরনের কমপ্লেইন থাকে। তো যাই হোক গাইস, আমরা দেখলাম এবং শাইন সাহেবের সাথে কথা বললাম। আপনারা যদি ক্রিয়েটিভ অটোমোবাইলস থেকে কোনো গাড়ি কিনতে চান, আপনারা সরাসরি ফোন করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে ক্রিয়েটিভ অটোমোবাইলসের ফোন নাম্বার দেওয়া থাকবে, বিস্তারিত দেওয়া থাকবে। আর ক্রিয়েটিভ অটোমোবাইলসের লোকেশনটা হচ্ছে 100 ফিট নতুন বাজার, ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন, এবং আপনাদের পছন্দের কোনো গাড়ি থাকলে সেটা আপনারা ফোন করে তাদেরকে পে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখানে যে গাড়িগুলি আছে আপনারা দেখেছেন অলরেডি। ভালো থাকবেন সবাই, বাংলা টেক দেখছে খন্দকার শরীফ, বাই বাই, টাটা, কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।